আমরা ঢাকার মোহাম্মদপুর থেকে এসেছি দীর্ঘ দুই বছর করোনার কারণে সেরকম মানে ঘোরাফেরা করা যায়নি এবার পরিবেশ ভালো থাকার কারণে এখানে এসেছি ভালো লাগছে এখানে আপনার চা বাগান আর কিছু পুরাতন গাছ সিনারিগুলো ভালো লাগলো ঢাকা থেকে আসছি ঢাকা মোহাম্মদপুরে থেকে তো না ভালো লাগতেছে জাস্ট দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তো আসলে আমরা ইয়ে করতে পারিনি ঘোরাফেরা করতে পারিনি এবারে ঈদে যেহেতু দীর্ঘ ছুটি এবং হচ্ছে অনেক বিধিনিষেধ নাই সে কারণে আমরা এই জায়গাটা আসছি অনেক ভালো লাগছে ভালো নিরিবিলি পরিবেশ এবং অনেক রকম গাছগাছালি আছে তো ওই গাছগাছালির যে মনোরম পরিবেশ ওগুলো দেখে মনের একটা শান্তি আসে আর কি আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে বলতে প্রাকৃতিক গাছপালা আছে অনেক ধরনের পশু পাখি আছে তাদের মানে মানে আমার অনেক ভালো লেগেছে সব মিলে আমার অনেক ভালো লেগেছে এর আগেও আসছি এখানে তো এবার নিয়ে দ্বিতীয়বার আর কি অসম ভালো লাগতেছে এখানে প্রকৃতিটা আমার বরাবরই ভালো লাগে খুব তো ছোট ভাই বোনদের নিয়ে আসছি ঘুরতে রনওয়ে থেকে অসম্ভব ভালো লাগতেছে প্রকৃতিটা আসলে আসলে যেটা আমরা প্রকৃতির ছুটে আসি প্রকৃতি যে ভালো লাগার কাজ করে এটা অন্য কোথাও তো আর পাওয়া যায় না আসলে এখানে আসলে উদ্যানগুলো গাছপালা আছে তাছাড়া দেখার মতো অনেক চা বাগান সব কিছু মিলে আসলে অন্যরকম আর কি একটু সব থেকে ব্যতিক্রম অনেক আনন্দ করতেছি বন্ধু বান্ধবকে নিয়ে সুন্দর এই পরিবেশে অনেক ভালো লাগতেছে বন্ধুদের নিয়ে অনেক এনজয় করতেছি অনেকে এখানে বানর দেখছি এরপরে আপনার হরিণ দেখছি এরপরে আপনার এখানে একটা টাওয়ার আছে বড় টাওয়ার টাওয়ারটা দেখলাম এরপরে আপনার ওইদিকে কাঠ বিড়াল এরপরে আপনার সুন্দর কি আছে এই মিষ্টি বিড়াল এগুলো দেখা যাচ্ছে আসছি যেগুলোকে আনন্দ করার জন্য সাতছড়ি ঘোরার জন্য দৃশ্য দেখার জন্য প্রাকৃতিক দেখার জন্য অনেক দেখে অনেক সৌন্দর্য লাগলো ভালো লাগলো